চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে চলতি মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। হয়তো 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এর আগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, বৃষ্টিপাতের প্রবণতার ধারাবাহিকতা এই মাসের 11 থেকে 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া শনিবার একটি সতর্কবার্তা জারি করেছে। আগামী 72 ঘণ্টা দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী জোয়ার, দমকা হাওয়া, জোড়া হাওয়া ছাড়াও বজ্রঝোড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। এই সময় সবাইকে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন তিনি।